হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বর্তমান সময়ের সব থেকে সেরা এবং বেস্ট মাইনিং প্রজেক্ট নিয়ে তো আপনারা তো ইতিমধ্যে সকলেই জানেন বর্তমান সময়ের বেস্ট মাইনিং অ্যাপ হচ্ছে সাতোষী মাইনিং অ্যাপ আসলে সাতোষী মাইনিং অ্যাপকে বেস্ট মাইনিং অ্যাপ বলার যে কারণটা সেটা হচ্ছে আমরা যখন একটা মাইনিং প্রজেক্টে জয়েন করি বা কাজ করি সেখানে কিন্তু আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে আসলে সর্বশেষে এখান থেকে আমরা পেমেন্টটা নিতে পারবো কিনা বা এই প্রজেক্টটা স্ক্যাম করবে কিনা কিন্তু সাতোষি মাইনিং অ্যাপের ভিতরে যতগুলা প্রজেক্ট লঞ্চ করা হবে এখানে কিন্তু আমাদের কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না কেননা এখানে যে কোনো প্রজেক্ট যদি লঞ্চ হয় সেখান থেকে কিন্তু আমরা একশো পার্সেন্ট পেমেন্ট নিতে পারবো এটা কিন্তু কোনোভাবে কারোর সাথে স্ক্যাম করবে না বা বাটপারি করবে না তো রিসেন্টলি আমি সাতোষি মাইনিং নিয়ে আপনাদের যে কয়েকটা ভিডিও দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলছি যে এখান থেকে কিন্তু আপনারা লাইফ টাইম আর্নিং এর একটা সুযোগ পাবেন কেননা এখান থেকে শুধুমাত্র আপনারা একটা কয়েন যে আর্নিং করবেন সেটাই কিন্তু না এখানে কিন্তু একটার পর একটা প্রজেক্ট লঞ্চ তেই থাকবেন এবং আপনারা কিন্তু লাইফটাইম শুধুমাত্র ساتوشی অ্যাপ থেকে আরনিং করতেই থাকবেন তো যেই কথা সেই কাজ আমি কিন্তু গতকালকে আপনাদের টেলিগ্রামের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে ساتوشی অ্যাপের ভিতরে আরো একটা নতুন প্রজেক্ট লঞ্চ করা হচ্ছে কয়েকদিন আগে কিন্তু ساتوشی অ্যাপের ভিতরে বিড ডব্লিউবি যে প্রজেক্টটা যেমন বিড গেটের যে প্রজেক্টটা এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল বাট এখানে একটা সমস্যা ছিল সেটা হচ্ছে এখানে শুধুমাত্র লিমিটেড পারসন জয়েন করতে পারছে মানে শুধুমাত্র 22000 ইউজার কিন্তু এখানে জয়েন করতে পারছে এবং এখান থেকে মাইনিং করতে পারছে বাট বর্তমানে যে নতুন প্রজেক্টটা নিয়ে আমি কথা মানে যেটা আবারও এখানে লঞ্চ করতেছে সেখানে কিন্তু আনলিমিটেড পার্সন জয়েন করতে পারবে মানে আপনারা যদি সাতশী মাইনিং এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন আপনিও কিন্তু এখানে জয়েন করতে পারবেন এবং আপনিও কিন্তু এখান থেকে মাইনিং করে আর্নিং করতে পারবেন কিছু ইউজারের কিন্তু সমস্যা আছে সেটা হচ্ছে অনেকেই বলতেছে মাইনিং প্রজেক্ট মানেই হচ্ছে লং টাইমের বিষয় ছয় মাস এক বছর বা দুই বছর কাজ করে তারপরে কিন্তু সেখান থেকে পেমেন্টটা নিতে হয় বাট বর্তমানে এখানে যে নতুন প্রজেক্টগুলো লঞ্চ করা হচ্ছে এগুলো কিন্তু বেশি দিন চলে না শুধুমাত্র এক মাস আপনারা এখানে মাইনিং করবেন এবং এক মাস পরেই কিন্তু সেখান থেকে আপনারা পেমেন্টটা তুলে ফেলতে পারবেন এক কথায় বলতে গেলে আপনারা যদি চাকরি করেন সেখান থেকে যেমন প্রতি মাসে আপনারা টাকা তুলতে পারেন ঠিক তেমনি এখান থেকেও কিন্তু আপনারা প্রতি মাসে মাসে টাকা তুলতে পারবেন তো এখন বিষয় হচ্ছে নতুন যে প্রজেক্টটা এখানে লঞ্চ করা হচ্ছে এটার নাম কি এবং কিভাবে আপনারা এখানে জয়েন করবেন এবং এক একটা টোকেনের প্রাইস কেমন হইতে পারে সবকিছু আমি আজকের এই ভিডিওতে আলোচনা করতেছি তার আগে জাস্ট আরেকটা কথা বলে নি আমার কমিউনিটিতে যদি কেউ এখন পর্যন্ত বাকি থাকেন যারা এখন পর্যন্ত সাতোশি অ্যাপে জয়েন করেন নাই বা এই প্রজেক্টটা অন্তত আপনি মিস করবেন না অবশ্যই এই প্রজেক্টে জয়েন করবেন কিভাবে আপনারা জয়েন করবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই সকলে এখানে করে কোনো ধরনের কেওয়াইসি কমপ্লিট করতে হবে না শুধুমাত্র আর কিভাবে আপনারা ফেসটা ভেরিফাই করবেন সেটা নিয়েও কিন্তু সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে বর্তমানে কিন্তু এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে ফেস ভেরিফাই করতে গেলে অনেকের কিন্তু ফেস ভেরিফাইটা কমপ্লিট হচ্ছে না সেটার কারণ হচ্ছে বর্তমানে কিন্তু তাদের সার্ভারে অনেক সমস্যা চলতেছে এই জন্য যদি আপনাদের ভেরিফাই হইতে একটু সমস্যা হয় আপনারা জাস্ট ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু পরবর্তীতে আপনারা ফেস ভেরিফাইটা কমপ্লিট করে নিতে পারবেন তো এখন আমরা মেন বিষয়ে চলে যাই এখানে যে নতুন প্রজেক্টটা লঞ্চ করা হচ্ছে এটা হচ্ছে গ্রিপ এক্সচেঞ্জারের একটা প্রজেক্ট এবং এখান থেকে আপনারা ওজি কয়েনটা মাইনিং করে আর্নিং করতে পারবেন আর প্রজেক্টটা কবে স্টার্ট হবে এবং কবে শেষ হবে সেই ডেটগুলো কিন্তু এখানে দেওয়া আছে আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন স্টার্ট এপ্রিল এ টু টাইম তো আসলে এই টাইমটা কিন্তু অনেকে বুঝতে পারবে না এখানে মূলত বলা হয়েছে এপ্রিলের আট তারিখে এবং বারোটা ইউটিসি টাইমে তো এই জায়গায় মূলত আমাদের বাংলাদেশ টাইম এবং ইউটিসি টাইম এটার কিন্তু কোনো মিল নাই এখানে কিন্তু ছয় ঘন্টার একটা ডিফারেন্স আছে যার কারণে আমাদের বাংলাদেশ টাইম হচ্ছে এপ্রিলের নয় তারিখ সকাল ছয়টার দিকে কিন্তু আপনারা সাতোশি অ্যাপের ভিতরে এই প্রজেক্টটা দেখতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশ টাইম মানে বাংলাদেশ টাইম হচ্ছে নয় তারিখে সকাল ছয়টার দিকে বাট ইউটিসি টাইম যদি আপনারা দেখেন ইউটিসি টাইম কিন্তু এপ্রিলের আট তারিখে তো তারপরে দেখেন এখানে কিন্তু মাইনিং যে শেষ হবে সেটার সময় কিন্তু এখানে দেওয়া আছে মে মাসের আট তারিখ দুই সাল ইউটিসি টাইম বারোটার দিকে তার মানে আপনারা এই সময়ের সাথে আরো ছয় ঘন্টা অ্যাড করে দেন যেহেতু ইউটিসি টাইমের সাথে আমাদের বাংলাদেশ টাইম ছয় ঘন্টার একটা ডিফারেন্স আছে যার কারণে এখানে হবে হচ্ছে মে মাসের নয় তারিখ সকাল ছয়টার দিকে কিন্তু মাইনিংটা শেষ হয়ে যাবে শুধুমাত্র এক মাস কিন্তু আপনারা এখানে মাইনিং করতে পারবেন এবং এখান থেকে যে টোকেনটা আপনারা মাইনিং করবেন সেটা হচ্ছে এবং এটার যদি আপনারা সাপ্লাই দেখেন মানে মাইনিং এ তারা কতগুলো এখান থেকে আপনারা মাইনিং করতে পারবেন শুধুমাত্র যে আপনি একাই পাঁচ লক্ষ পারবেন সেটা কিন্তু না মানে অল দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ইউজার আছে সবার মধ্যে কিন্তু এই পাঁচ লক্ষ টোকেন ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে তারপরে দেখেন ভেস্টিং এর যে সময়টা সেটা কিন্তু এখানে ছয় মাস দিয়ে দেওয়া হয়েছে মানে যখন এই টোকেনটা লিস্টেড হবে তখন শুধুমাত্র আপনারা কিছু পার্সেন্ট এখান থেকে সেল করতে পারবেন বাকি যে টোকেন গুলা সেগুলো আপনারা প্রতি মাসে মাসে এখান থেকে ক্লেম করে নিতে পারবেন সেম টু সেম কোর মাইনিং এর মতো শুধু এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে শুধুমাত্র আপনারা ছয় মাস কালেক্ট করতে পারবেন মানে ছয় মাসের মধ্যে আপনাদের সমস্ত টোকেন গুলা দিয়ে দেওয়া হবে বাট সাতশ্রীতে কিন্তু দুই বছর পর্যন্ত চলতেছে তারপরে এই জায়গায় দেখেন প্রথম যে ডিস্ট্রিবিউশনটা হবে সেটা কত তারিখে সেই ডেটটাও কিন্তু এখানে অলরেডি দিয়ে দেওয়া আছে মানে মে মাসের নয় তারিখ বাংলাদেশ টাইম সকাল ছয়টার দিকে যখন মাইনিংটা শেষ হয়ে যাবে সেদিন থেকে করে এক মাস পরেই কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন এখন জাস্ট আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই প্রজেক্টে জয়েন করবেন তো আজকে হচ্ছে এপ্রিলের পাঁচ তারিখ আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন যারা যারা এখন পর্যন্ত এখানে জয়েন করেনি অবশ্যই কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট আপনারা ফেসটা ভেরিফাই করে কমপ্লিট করে রেখে দিবেন এবং এপ্রিলের নয় তারিখে সকাল ছয়টার দিকে বাংলাদেশ টাইম সকাল ছয়টার দিকে আপনারা জাস্ট অ্যাপের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই যে প্রজেক্ট অপশনটা আছে প্রজেক্ট অপশনে একটা ক্লিক করবেন দেন আপনারা লক্ষ্য করবেন এখানে যেমন ওপেন এর প্রজেক্টটা শো করতেছে এবং বিট এর প্রজেক্টটা এখানে শো করতেছে স্যাম টু স্যাম এখানে কিন্তু আপনারা গ্রিপ এক্সেঞ্জারের যে প্রজেক্টটা সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন মানে সেটা কিন্তু এখানে শুধুমাত্র নয় তারিখেই শো করবে বাংলাদেশ টাইম নয় তারিখ সকাল ছয়টার দিকে শো করবে তো যখন আপনারা সেই প্রজেক্টটা দেখতে পারবেন সেই প্রজেক্টের উপরে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে আপনারা দেখতে পারবেন পার্টিসিপেট ইন এয়ার ড্রপ এই অপশনটা দেখতে পারবেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে এরকম একটা ক্লোজ অপশন চলে আসবে ক্লোজে জাস্ট একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের প্রজেক্টে পার্টিসিপেট কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে জাস্ট এই যে ক্লেম অপশনটা আছে ক্লেমে প্রতিদিন ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের ওজি কয়েনগুলো কালেক্ট হয়ে এখানে জমা হয়ে যাবে এবং এখান থেকে পরবর্তীতে আপনারা এক মাস পরে কিন্তু সেটা সেল করে দিতে পারবেন আসলে ওজি টোকেনের প্রাইসটা কেমন হবে সেটা কিন্তু এখনই শিওর ভাবে বলা সম্ভব হচ্ছে না তবে তাদের সাপ্লাই অনুযায়ী এবং এটা যেহেতু একটা এক্সচেঞ্জারের টোকেন সো এটা কিন্তু অবশ্যই এক থেকে পাঁচ ডলারের মধ্যে থাকবে অবশ্যই কিন্তু আপনারা এই প্রজেক্টটা কেউ মিস করবেন না কেননা আপনারা যদি এখান থেকে একশো বা দুইশো টোকেনও কালেক্ট করে রাখতে পারেন বা মাইনিং করে রাখতে পারেন তাহলে বিষয়টা বুঝে দেখেন এক একটা কয়েনের প্রাইস যদি মিনিমাম দুই ডলার করে হয় তাহলে আপনারা যদি একশোটা মাইনিং করতে পারেন তাহলে আপনারা এক মাসে কিন্তু এখানে দুইশো ডলার মাইনিং করে ফেলতেছেন আমি জাস্ট আপনাদের হিসাবটা দিলাম আপনারা কিন্তু এর থেকেও বেশি এখানে মাইনিং করে আর্নিং করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে